কিস্তি আছে কিস্তি আছে কালকে আমার কিস্তি আছে তারাও যে কম না এটাতে বোঝা যায় কিন্তু ভাই এই যে টেহাড়ি আমি উঠাইছি কিস্তি আছে কালকে আমার কিস্তি আছে তার আমি রাখতে দেই আমি উঠাইছি আপনার অর্ধেক আমার আছে পুরা ডাইল হয়ে যায় জীবনে বছরে সবাই একটা হাতে তালি হয়ে যাক আমাদের সাথে যারা মিউজিশিয়ানে কাজ করে তারাও যে কম না এটাতে বোঝা যায় কিন্তু ভাই এই যে টেহাড়ি আমি উঠাইছি কিস্তি আছে কিস্তি আছে কালকে আমার কিস্তি আছে তাহলে আমি রাখতে দেই আমি উঠাইছি আপনার অর্ধেক আমার আছে পুরা ডাইল হয়ে যায় কি লেগা আমরা জানি আমি তো উঠাই দিছি আমরা জানি আমার উঠানোর একটা ভাড়া আছে না ছোট বইনি হবে আমি ওই পাশ থেকে টাকা উঠাইছি এই পাশ থেকে টাকা উঠাই আমি হেরে দিছি এই তুমি আমার ছোট বইনি না হ্যাঁ অবশ্যই ছোট বইনি বড় ভাই লাগে একটু করে করে না তাহলে আমি ছোট বইন তো আমি পুরা রাইল হয়ে যাবো আমার কাছে রইল কত দিক কালে 500 কত কম পাঁচশো পায় লাইছেন আলহামদুলিল্লাহ ইয়া 11:30 হ্যালো হ্যালো আগে জানতাম আমরা শিল্পীরা এদিকে যাই ওদিকে যাই টাকা আনি এখন হ্যান্ডস পার্টি ভাইগুলো আমগো একটু কষ্ট করতে হয় কারণ তো হেরা আমগো মানুষ আমরা লড় পারি না তো আমরা লড় পারি না হেরা তো আর লড়তে পারে না আমরা একটু লড়তে ধরতে পারি এই জন্য মাঝে মাঝে তাদেরকে একটু বিরত দিয়ে যেন তারা একটু বাহিরে যেয়ে একটু ফ্রেশ হয়ে আসতে পারে তো চেষ্টা করছি বিচ্ছেদ গান শুনতে শুনতে সবাই একটু নেতে হয়ে গেছে বোঝা যাচ্ছে তো আমাদের মাঝে উপস্থিত হয়েছে প্রবাসী সুরজ ভাই দাদা ভাই প্রতি সালাম ভক্তি রাখছি অনুরোধ করব সামনে এসে আমাদের মাঝে বসার জন্য ধন্যবাদ কখনোই গাই নাই এখানে তো আমার লেখাই নাই।